হাই এভিওান ওয়েলকাম টু মাই চ্যানেল যে কিন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো রেলওয়ে গ্রুপ ডি এবং এন টি বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে চলেছে পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিলাপ চলছে তোমরা ভালো করে ফর্ম ফিল আপটা করবে ধরে ধরে ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেই সম্পর্কে কাজে বিস্তারিত আলোচনা করবো তোমরা আমাকে আমাকে কমেন্ট করছো যে দাদা ফুডে সাইড এক্সাম কবে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল যে তুমি বলেছিলে যে জানুয়ারি মাস নাগাদ বিজ্ঞপ্তি আসবে এবং তোমাদের ডিসেম্বর মাস নাগাদ তোমাদের একটা নোটিস আসবে যে পি জি অফিসিয়াল ওয়েবসাইটে টেনেটিভ সেকশন রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করছি সমস্ত ডিটেলস থাকবে এর পাশাপাশি অনেকগুলি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করছি ধৈর্য সহকারে প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তার পাশাপাশি কর্মসংস্থান পেপার নাইন ডিসেম্বর সেই পেপারটি তোমাদের অনেকগুলি জব আপডেট রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেবো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমি এর আগে আমি তোমাদের এই ভিডিওটা আপলোড করেছিলাম ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসের মধ্যে কোন কোন বিজ্ঞপ্তিগুলি আসতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম তোমরা যারা যারা দেখোই অবশ্যই দেখে নেবে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবে তাহলে প্রতিনিয়ত জব আপডেটগুলি পেয়ে যাবে সবাই প্রত্যেককে অবশ্যই একটা করে লাইক করে দেবে এই ভিডিওতে এবং আমাদের চ্যানেলে এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো যেখানে সেই টেলিগ্রাম চ্যানেল আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে বা তোমরা সার্চ করে নেবে আমি কর্মসংস্থান পেপার নাইন ডিসেম্বর যে পেপারটি আজকে কথা বলছি তোমাদের এই পেপারটি আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে তো বন্ধুরা নাইন ডিসেম্বর কর্মসংস্থান পেপারটিতে কী কী জবের আপডেট রয়েছে আমি তোমাদের সেই সংখ্যা বিস্তারিত আলোচনা করছি প্রথমে রাজ্য সরকারি অফিসে ছ হাজার ক্লার্ক পদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা পিএসসি ক্লার্কশিপ এখানে তোমরা তিনটি পোস্ট রয়েছে তোমাদের সেক্রেটারিয়েট রয়েছে এবং যে যে অফিসার রয়েছে আচ্ছা অবশ্যই তোমরা ফর্ম ফিল করে নেবে এবং এর যে টাইপ টু দুটো ভাগে তোমাদের পরীক্ষা হবে টাইপ ওয়ান টাইপ টু টাইপ ওয়ানে তোমাদের অবজেক্টিভ রয়েছে এমসিকিউ রয়েছে টাইপ টু ডেসক্রিপটিভ রয়েছে এবং টাইপ থ্রিতে বলতে তোমাদের একটা টাইপিং টেস্ট নেওয়া হবে ঠিক আছে এটা নিয়ে তোমাদের আমি আর কিছু বলছি না রেলে সতেরোশো পঁচাশিটি কিন্তু অ্যাপেন্ডিক্স পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই তোমাদের এখানে যে যে ট্রেডগুলি রয়েছে তেমন ধরো ফিটার রয়েছে টানার্স রয়েছে টেলার রয়েছে এই সমস্ত ট্রেলার রয়েছে এরপর আমি তোমাদের সরাসরি জিজ্ঞাসা বিভাগ যে পেসটি রয়েছে সেখানে চলে যাচ্ছি তারপর আমি তোমাদের বিস্তারিত আলোচনা করছি তো বন্ধুরা আমি তোমাদের সরাসরি জিজ্ঞাসা বিভাগ যে পেসটি রয়েছে কর্মসংস্থান পেপারে সেই পেপারে যে জিজ্ঞাসা বিভাগ পেসটি রয়েছে সেখানে আমি তোমাদের বলে দিচ্ছি এসআই পদের জন্য তোমাদের দরখাস্ত যে তারিখে অনেকে ভুল লিখেছি জন্ম তারিখ ভুল লিখেছে একজন প্রশ্ন করেছে যে জন্ম তারিখ ভুল হয়ে ফুড এসআই ফর্ম ফিল আপের সময় এর জন্য কি দরখাস্ত বাত মানে ফর্মটি কি বাতিল হবে তো এর উত্তরে বলা হয়েছে হ্যাঁ বাতিল হবে ঠিক আছে এই মুহূর্তে দরখাস্ত বাতিল হবে না তবে পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে তবে সফল হলে এই ধরনের ভুলের জন্য অসুবিধায় পড়তে হয় এটাই এখানে বলা হয়েছে আইসিডি সুপারভাইজার পদের কবে দরখাস্ত নেওয়া হবে এখন কোনো কিন্তু আপডেট নেই ডবল বিসি পরীক্ষার কি অ্যাডমিট দিচ্ছে হ্যাঁ অবশ্যই অ্যাডমিট দিচ্ছে ষোলোই ডিসেম্বর আমাদের এক্সাম তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে এক্সাম দিয়ে দেবে এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বছর কি পুলিশের বিজ্ঞপ্তি বের হবে এখানে একজন প্রশ্ন করেছে তো এর উত্তরে বলা হয়েছে যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা এখনও পর্যন্ত কোনো রকম ডেট ঠিক হয়নি তো আমি তোমাদের এর আগে একটা আপডেট দিয়েছিলাম যে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের এক্সাম দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস নাগাদ হলেও হতে পারে ঠিক আছে তো হ্যাঁ আর কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ যে কনস্টেবলের বিজ্ঞপ্তির মধ্যে কলকাতা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তিটাই কিন্তু আগে আসছে তোমাদের আমি যেমনটা বলেছিলাম যে জানুয়ারি মাস নাগাদ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং ডিসেম্বরের লাস্টের দিকে একটা তোমরা যে পিআরির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে টেন্ডেটিভ সেকশানে তোমরা অবশ্যই দেখতে পারবে যে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে এরকম একটা টেন্ডেটিভ ডেট আশা করি পিআরবি প্রকাশ করবে ঠিক আছে আচ্ছা দু হাজার তেইশ সাল এরপরে যে আপডেটটি রয়েছে পি আর বি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল আমি তোমাদের আপডেট দিয়ে দিলাম এরপরে এক্সাইজ এসআই নিয়ে আমাকে অনেকে কমেন্ট করছি এবং ডল বিপি সাব ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর নিয়ে তোমাদের আমি বলে রাখি বন্ধুরা বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি কিন্তু একটু লেট হবে তার পাশাপাশি এক্সাইজ ইএসআইও ভ্যাকান্সি কিন্তু লেট হবে ঠিক আছে এর মধ্যে কোনো আপডেট কিন্তু নেই তো আমি সেরকম কোনো আপডেট তোমাদের জানাচ্ছি না তো এরপরে যে আপডেটটি রয়েছে যে দু সালে পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদের কি রেজাল্ট প্রকাশিত হয়েছে এখন একজন প্রশ্ন করেছে তো বলা হয়েছে হ্যাঁ বেরিয়েছে ফার্স্ট ডিসেম্বর কিন্তু রেজাল্ট বেরিয়েছে মার্কস আমাদের থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ জেনারেলদের জন্য জেল পুলিশের পরীক্ষা কবে হবে এখানে একজন প্রশ্ন করেছে এখানে এখনও তারিখ ঠিক হয়নি সিভিক ভলেন্টিয়ার কবে নিয়োগ করা হবে আপাতত কোনো খবর নেই আচ্ছা এরপরে বলা হচ্ছে রেলের গ্রুপ ডি এবং এন বিজ্ঞপ্তি কবে বের হবে হ্যাঁ বের হবে দু হাজার দু হাজার প্রথম দিকে এখানে জানানো হয়েছে আমিও তোমাদের বলেছিলাম যে দু হাজার চব্বিশের একদম প্রথম দিকে তোমাদের রেলের গ্রুপ ডি এবং এন টি বিজ্ঞপ্তি বের হবে তার পাশাপাশি আর পি এফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর রেলের আমি তোমাদের একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো রেলের আপডেট আমি তোমাদের পেলেই আমি তোমাদের জানিয়ে দেবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত থাকবে সেখানে সমস্ত রকম আপডেট আমি তোমাদের সবার আগে শেয়ার করবো তবে এখানে একজন প্রশ্ন করেছে যে রেলের চাকরির জন্য কীরকম কী যোগ্যতার প্রয়োজন তো এর উত্তরে বলা হয়েছে যে রেলের গ্রুপ ডি এর জন্য তোমরা অবশ্যই জানো যে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এবং রেলের এন টি পিসের জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান পাসেরও বিভিন্ন রকম পোস্ট রয়েছে যেমন সাব আর পি এফ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশান পাস লাগবে ঠিক আছে এর পাশাপাশি যে আপডেটগুলি রয়েছে সেইগুলো আমি তোমাদের বিস্তারিত আলোচনা করছি হ্যাঁ একটা পিএসসির একটা গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে সম্ভবত সিআই সিআইআ এস আর সম্ভবত ভ্যাকান্সি পিএসসির চারশো চুয়াল্লিশটি ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে আমি তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও চারশো চুয়াল্লিশটি পদে কিন্তু পিএসসির আরও একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিষয়ে অনেকেই কিন্তু জানে না অনেকেই ফর্ম ফিল আপ করবে না অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো অবশ্যই একটা গ্রাজুয়েটেড অফিসার এবং আদার্সও ভ্যাকান্সি কিন্তু রয়েছে চারশো চুয়াল্লিশটি টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে খুব ভালো ভ্যাকান্সি রয়েছে খুব মাইনেটাও কিন্তু বিশাল রয়েছে ঠিক আছে তোমরা অনেকেই অনেকেই কিন্তু এইসব ফর্মগুলো ফিল আপ করবে না ঠিক আছে পিএসসি ক্লার্কশিপ নিয়ে সবাই মাথামাতি করবে তাই বলবো আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমি তোমাদের সেখানে সমস্ত রকম পিডিএফ দিয়ে দেবো কোন ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে পিএসসির একটা নতুন ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ফর্ম ফিল আপও চলছে ঠিক আছে পিএসসি ক্লার্কশিপের পাশাপাশি তোমরা সবাই ফর্ম ফিল আপ করে নেবে বেতন কিন্তু শুরু তোমাদের পঞ্চাশ হাজার টাকা থেকে মাসিক বেতন কিন্তু শুরু যদি জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো কারা কারা এতে ইন্টারেস্ট রয়েছো আচ্ছা এখানে আর কী কী আপডেট রয়েছে তোমরা দেখে নাও তো এখানে একটি আপডেট রয়েছে যে রাজ্য সরকারের গ্রুপ ডি এবং পঞ্চায়েত দপ্তরের যে লোক নেওয়ার বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এখানে বলা হয়েছে লোক বিজ্ঞপ্তি বেরোনার কথা কিন্তু ছিল এ মাসে না বের হলে দু হাজার চব্বিশ সালের মধ্যে কিন্তু ভ্যাকান্সি বেরোবে দু হাজার চব্বিশ সালের প্রথম দিকেই কিন্তু ভ্যাকান্সি বেরোবে যেটা রাজ্য সরকারের গ্রুপ ডি ও পঞ্চায়েত দপ্তরের যে বিভিন্ন রকম কর্মী নিয়োগ করা হবে তার কথা এখানে বলা হয়েছে এরপরে আমি তোমাদের আলোচনা করছি যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে হতে চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ যে তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করছো দেখো বন্ধুরা পিএসসি ক্লার্কশিপের পরি ফর্ম ফিল আপ সবেমাত্র চলছে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার জন্য এখনও পর্যন্ত তোমরা ধরে রাখতে পারো ছ মাস তোমাদের হাতে সময় রয়েছে ছ মাসের মধ্যে যা প্রিপারেশান নেওয়ার তোমরা নিয়ে নিতে পারো যদি কোনো রকম কোনো ডিলে না হয় তাহলে কোনো রকম প্রবলেমের যদি জন্য যদি ডিলে না হয় তাহলে ধরে রাখো তোমরা ছ মাসের মাথায় তোমাদের ধরো মে জুন মাস পরের বছরের নাগাদ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ পরীক্ষা হওয়ার একটা চান্স রয়েছে ঠিক আছে ধরে রাখতে পারো ছ মাস হাতে সময় রয়েছে পিএসসি মিসলেনিয়াস পিএসসি ফুড এসে জন্য তোমরা ধরে রাখতে পারো আড়াই থেকে তিন তিন মাস এখনও পর্যন্ত সময় রয়েছে এবং পিএসসি ক্লার্কশিপের জন্য ছ মাস তোমরা হাত ধরে রাখতে পারো ঠিক আছে এইভাবেই তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো চলো বন্ধুরা এই পর্যন্ত আপডেট রয়েছে আজকে এর পাশাপাশি তোমাদের খুব গুরুত্বপূর্ণ আপডেটগুলি শেয়ার করবো পরে ভিডিওতে ফুড ফুরেশের এক্সামের বিষয়ে আমি তোমাদের বলে দিচ্ছি দিয়ে জানুয়ারি মাসের হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে ফুড ফুড ফুরেশের এক্সাম কিন্তু সেই ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ কিন্তুই হবে ঠিক আছে ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা ভিডিওটি দেখলে অবশ্যই একটা লাইক করে দিতে পারো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের মাঝে থ্যাংক ইউ সো মাচ